আমার চালায় আল্লাহ, ব্যবসা হইল উসিলা, পরিবার নিয়ে যে চলি চালানকে আল্লাহ, ছেলে বিদেশ থাকেন এই উসিলা, চালান আল্লাহ, গৃহস্থী হইল উসিলা, চালানোর মালিককে ডাকায় যাব নিবেন আল্লাহ, গাড়ি হইল উসিলা। সত্যিকারের ইমানদার হামেশাই আল্লাহর প্রতি ভরসা করে চলবে, জেনে রাখবেন আল্লাহর প্রতি ভরসা করে চলে যারা আল্লাহ পাকের বিশেষ রহমতের ছায়া তলে তারকে তাকে তারা ঘর থেকে বের হওয়ার সময় যদি কোনো মুসলমান বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়া পড়িয়া বের হয়, গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে। আরো জোরে কোন সুবহান, মুসলমানদের তো কোনো ভয়ই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মর্যাদা বাড়ায় দেন, তিনি ঘোষণা দেন ফেরেশতারা, ও জিবরাইল, দুনিয়ার অমুকের সন্তানকে আমি বড় ভালোবাসি, আমি আল্লাহ মহব্বত করি, তুমি জিব্রাইলও মহব্বত করো, ফেরেশতাদেরও জানায় দাও। জিব্রাইল আমিন প্রথম আসমানে আইসা চিৎকার দিয়া যখন বলতে থাকেন, আসমান জমিনের সব ফেরেশতারা শুনতে থাকেন, মাখলুকাত শুনতে থাকেন, বান্দা যেদিকেই যায় মায়া পায়, জমিনে এমন মানুষও দেখা গেছে বাগে তার সেবা করে দিছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, তিন নাম্বার, এই যে তিনটা জায়গা পাইছিলাম, তিনটা অন্তর বডি মাল, অন্তর বডি মাল, পুরস্কার পাইছি একটা, মর্যাদা বাড়াইয়া দিবেন, এই মর্যাদা অন্তরের সাথে সম্পর্ক। বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে যখন সম্মানী হয়, বডি খুশি হয় না অন্তর খুশি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর যদি মর্যাদা বাড়ায় দেন অন্তর খুশি হয়, যদি মর্যাদা কমায় দেন অন্তরেই ব্যতীত হয়। মর্যাদা খুশি হওয়ার জন্য মর্যাদা বাড়ায় দেন আল্লাহ অন্তর খুশি করার জন্য। দুই নাম্বার জায়গাটা বডি, মহান মাওলা বলেন লাহুম মাগফিরাতুন, তাদেরকে মাফ করে দাও, যত গুনা মানুষ করুক না কেন গুনা করুক, শুধু অন্তর দিয়া গুনা করে না, বডিও লাগে। আবার এইদিকে মনোযোগী, অন্তর দিয়া গুনা হয় না বডিও লাগে, বডি দিয়া যেহেতু গুনা হয়, মানুষটা যখন নামাজ কায়েম করে ফেলে, যেই মানুষ নামাজের সাথে এত সম্পৃক্ত হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে নামাজ কায়েম হওয়া বডিতে গুনা থাকবে, আমি আল্লাহর ভালো লাগে না, তোমার গুনা মাফ করে দিলাম। আমাদের এই বাংলাদেশে ইমানদার দুই ধরনের, একদল ইমানদার নামের আর একদল ইমানদার গুণের। আল্লাহ বলেন ইমানদারদের কোনো চিন্তা নাই, ইমানদারদের কোনো ভয় নাই, এই জমিনের রাজত্ব আল্লাহ ইমানদারদেরকে দিয়েছেন, এই দমিনের রাজত্ব ইমানদারদেরকে দিয়েছেন, এটা শুধু আমাদের দেশে না সারা দুনিয়া। এর একটা প্রমাণ, দুনিয়া চালাইতে যা লাগে, দুনিয়া চালাইতে যা লাগে বেশিরভাগ সম্পদ আল্লাহ ইমানদারদের হাতে দিয়েছেন, তেলের খনি, ঘেসের খনি, স্বর্ণের খনি, বেঈমানদের হাতে বেশি না মুসলিমদের হাতে বেশি? কিন্তু মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার দুঃখের সাথে বলতে হয়, একদল ইমানদার নামের আর একদল ইমানদার গুণের। আল্লাহ পাক রব্বুল আলামিন গুণের ইমানদারদেরকে ডাক দিয়া বলেন চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, ইমানদার যারা সফল হবে তারা আল্লাহর নিয়ামত, আল্লাহর সাহায্য, মহান মাওলাই করিমের রহমতের ছায়া প্রশস্ত হবে ইমানদারদের উপর। কিন্তু বর্তমান দুনিয়ায় দেখা যায় ইমানদারদের উপরে লাঞ্ছনা, ইমানদারদের উপরে বঞ্চনা, একবারে আঞ্চলিক টেকনিয়া
আঞ্চলিক থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত ইমানদারদের বর্তমান হালত ভালো না খারাপ? এই অবস্থাটা কেন বিরাজ করে খুব ভালো করে বুঝবেন। আমাদের এই দেশে 93-95% ইমানদার গণনায়, এত বেশি ইমানদারের দেশে ইমানদারদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কেমনে মানুষ? ইমানদারদের বিরুদ্ধে নয় শুধু, বিশ্ব নবীর বিরুদ্ধেও সমালোচনাকারী এই দেশে বসবাস করনেওয়ালা আছে না নাই? যদি সত্যি সব ইমানদার থাকত, গুণের ইমানদার, ওই যে চিড়িয়াখানার বাঘের মতো, বেশি লাগে না, দু চারটা বাঘের মতো যদি জমিনে বসবাস করে, শিয়ালরা লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হয়ে যেত। সত্যিকারের ইমানদার, গুণী ইমানদার যারা হবে তাদের চিন্তা নাই, ভয় নাই, পিছনের গুণা মাফ, সামনের রাস্তা ক্লিয়ার, পিছনের গুণ আল্লাহ মাফ করে দিবেন যদি মুমিনের গুণ তার মধ্যে এসে পড়ে। আমি আগেই বলেছি সময় কম, একটা একটা করে আপনারা গুনবেন সত্যিকারের ইমানদার কারা। আল্লাহ প্রকাশ করে দিয়েছেন গুণাবলী, মহান মাওলানা করিম কুরআনুল করিমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের ইমানদারদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, গুণী ইমানদার যারা হবে গুণের মুমির, এক নাম্বার গুণ, ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নাম শুনলেই তার ভিতরে একটা কম্পন শুরু হবে, আল্লাহর নাম শুনলেই, আল্লাহর মহব্বতের বয়ে, আল্লাহর সম্মানের বয়ে তার ভিতরে একটা কম্পন শুরু হবে। তার ভিতরে যে কম্পন শুরু হয়েছে এটার প্রমাণ তারে পরিবর্তন করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা যদি তারে নাড়া দেয়, আল্লাহর নাম শুনলেই তার মধ্যে পরিবর্তন আসবে। দুনিয়ার কাজে ব্যস্ত, হাওরে ক্ষেতের কাজে ব্যস্ত, যেই মাত্র মুয়াজ্জিনের আওয়াজটা শুনবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই মাত্র আজানটা শুনবে ভিতরে কম্পন হবে, দুনিয়ার কাজের মায়া কমে যাবে, আল্লাহর মায়ায় মসজিদ মুখী হইয়া অথবা অন্তত জমিনে হলেও আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়ায় যাবে। যদি কোনো গুনাগার গুনা করতে চায়, দুনিয়ার কোনো বাধা নাই, কোনো সাক্ষী নাই, ইজ্জতের কোনো ভয় নাই, কেউ দেখবে এই ভয় নাই, শুধু আল্লাহর কথা মনে হয়ে গেছে, এমনি গুনার থেকে ফিরে চলে আসছে, পরিবর্তন হয়ে গেছে, বোঝা গেল ইমানদার হওয়ার মতোই একটা গুণ তোমার মধ্যে আইসা গেছে, আল্লাহর নাম শুনলেও তোমার মধ্যে কোনো পরিবর্তন নাই। কোনো একজন মানুষ একটা পাপের দিকে ধাবিত হচ্ছে, আর একজন যদি তারে ভয় দেখায়, আল্লাহকে ভয় করো, আল্লাহর নাম শোনার পরেও যদি ভয় করে না, বোঝা গেল সে ইমানদারের গুণ তার মধ্যে আসে নাই। সত্যিকারের ইমানদার আল্লাহর নাম শুনলেই তার ভিতরে ভয়ে কম্পন শুরু হবে, এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার গুণ, গুণী মুমিনের দুই নাম্বার গুণ হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কালামের তিলাওয়াত শুনলেই তার ঈমান বাড়বে, কোরআনের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন, আবার উত্তরও দিয়েছেন, ঈমান এমন এক দৌলতের নাম, দেখাও যায় না, ধরাও যায় না, ঠিক না বেটি? আপনারা দিক ঘুমাইছেন কে মাঝে মাঝে,
দেখাও যায় না, ধরাও যায় না। আর এই কারণে সুদ করেও কয় ইমান ডাট। আর একটু জোরে কর, বেনামাজি নামাজিরা কয় তোরটা কে আমার ইমান ডাট। কারণ ইমান তো দেখা যায় না, ইমান দেখাও যায় না, ধরাও যায় না। কুরআনুল করিমের তিলাওয়াত শুনলে যে ইমান বাড়ে, এটা বুঝবো কেমনে? শর্টকাট বিষয়ে বুঝায় দেই, শর্টকাট। গুণী মুমিন আর নামে মুমিন, জমিনে কি পরিমাণ আছে আমরা পরীক্ষা করলে, এটা স্কেল দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক স্কেল দিয়েছেন, স্কেল ফেলায় মেপে ফেললেই তোমরা বুঝে ফেলবা কেলা আসল মুমিন কেলা নামে মুমিন। আল্লাহর কালামের মোহাব্বত তার দিলের ভিতরে এত বেশি, তিলাওয়াত শুনলে যদি ভালো লাগে বুঝবা তার ইমান বাড়ে। আল্লাহর কালাম তিলাওয়াত শুনলে যদি ভালো লাগে বুঝবা ইমান বাড়ে, তিলাওয়াত করলে ভালো লাগে বুঝবা ইমান বাড়ে। কুরআনুল করিম ওয়ালা দেখলে ভালো লাগে বুঝবা ইমান বাড়ে, কুরআন যেখানে পড়ানো হয় ওই জায়গা দেখলে ভালো লাগে, কুরআনের আলোচনার পরিবেশে গেলে ভালো লাগে। এই রকম চেয়ারম্যান তো আরো আছে বহু এলাকায় ঘুরি, এভাবে মাহফিলে মাহফিলে ঘুরতে কেউ দেখছি না। কুরআনের মায়া, কুরআনের মোহাব্বত, কুরআন তার ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে পছন্দ করেন, এই দামি হায় এলাকায় যত মানুষ বসবাস করেন, সব মানুষ যদি এখানে আসতো এই প্যান্ডেলে জায়গা হইতো না। আল্লাহ পাক সবাইরে আনেন নাই, আল্লাহ যার দিকে মায়ার নজর দেন তারে দিয়েই আল্লাহর কাম করান। এই জমিনে সব মানুষ আল্লাহর কাজের জন্য রেডি না, মসজিদ থেকে 10 মিনিটের রাস্তা দূরে অথচ আজান শুনলেই মসজিদের দিকে দৌড় শুরু করে, আর মসজিদের সাথে বাড়ি নামাজ পড়ে না, মসজিদের সাথে ঘর কিন্তু নামাজে সে যায় না, এমন নাফরমান নাদানো আছে না নাই? আল্লাহ যারে পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দিয়ে আল্লাহর কাজ করান। জানিয়ে রাখবেন আল্লাহর কাজ কোনটা, কোরআনের সাথে সম্পৃক্ত যেটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমান বাড়ায় দিবেন, ইমান বাড়ায় দিবেন। কোরআনের সাথে সম্পৃক্ত যা আছে তা দেখলেই যদি ভালো লাগে বুঝবে তার ইমান বাড়ে। যদি তোমার ভালো লাগে তালেবে ইলম দেখলে, যদি তোমার ভালো লাগে কোরআনের সাথে সম্পৃক্ত যা দেখলে, তাহলে বুঝবা ইমান বাড়ে। ইমানদারের 2 নম্বর গুণ তোমার মধ্যে আইসা গেছে, অথচ আফসুসের সাথে বলতে হয়, আপত্তির সাথে দুঃখের সাথে বলতে হয়। এই জমিনে নামে মুসলমান অনেক আছে, নামে অনেক মুমিন আছে, কুরবানিও দেয়, সুযোগ পাইলে জুমাতও যায়, আবার আলেমদের বিরোধিতাও করে, কোরআনের বিরোধিতাও করে, এমন মানুষ জমিনে আছে না? না, এদের হালত হইল মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান শুধু জিন্নাত থেকে না, মানুষ থেকেও আছে। বিশ্রাত কাজ করে মানুষ, বিশ্রাত কাজ করে। হুজুর গেছেন লজিং লইয়া, সরল সহজ দেখিয়া তারে গিয়ে বুঝাইতেছেন, ভাই সাহেব একটা লজিং রাখবেন। তো উনি বলছেন যে আমি বুঝছি না, প্রথম জবাব হয় যেটা আমি বুঝে লই, বুঝবো কোন প্রত্যেকের এই ফ্যামিলি চেয়ারম্যান, ফ্যামিলি চেয়ারম্যান আছে না বিবি সাহ, হেন না বুঝছে জানেন, বিকালে জানাইতেছি বুঝে লই। তো হুজুর মোটামুটি তারে হার মধ্যে রাখিয়া আইসা বসছে, তো সাতের কে তো আর একজন পণ্ডিত কাজ করতেছে, হেন থেকে ডাক দিছে মেস আছে একটা কইয়া তো নেওয়ান লাগবো না, হুজগছে মেস আছে তোরটে, আমি বলে আনছি না, মাল আছে বয়ড মেস আনছে না, তো লই আয় এবার বই। তো দুজনে দরাইছে, এই মুন্সি বেড়া কেড়ে আইসি, ছাত্র লই আইসি, রাজ্ঞা তোর গত ভোগ্য তোর গর বাত আছে রাজ্ঞা। বিপক্ষে কইল না বিপক্ষে, কোরআনের বিপক্ষে যদি কোনো মানুষ যায় বুঝবেন তার ইমান নাই।
আপনারা ঠিকের আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে তাহলে থাকতেও পারে। কোরআনের বিপক্ষে গেলে ইমান নাই এতে কোনো সন্দেহ নাই। ভালো করে তাকায় দেখবেন এত অমুক ভাই নাকি আসলে শয়তান বুঝে লইয়া গে, সন্দেহ নাই। এক দল হইল জিন শয়তান আর এক দল মানুষ শয়তান। মানুষ শয়তান আমরা চিনি না, কিছু কইতাম নি। আপনি শুধু জানাইবেন যে একটা ক্ষেত বেচেছি, আজকে বায়না দেখে গেছে, বেচার কিনা শেষ, মোটামুটি বায়না কত বেচ যে 3 লাখ, কয়েকটি সভ্য নষ্ট সাইল্লাহের কাস্টমারটা আমার আত। ফ্যাটটা দেখে মুসুর মারছে মাথাটা সক্কর দিয়ে বই উঠছে সভ্য নষ্ট, জাগাত 1 লাখ টিয়া লস্কাইছি, বাড়ির গেছে মুখটা কালা, বউকে কি হয়েছে খাহার কইও না, এমন একটা মায়ের কেন কি হয়েছে, এমন একটা লসার কেন, সারা রাত খালি বইরিয়ায় ঘুমায় না, ঘুমাওতে না সহ্য হইতেছে না। 10টা মিনিটের বেশ কমে, একটু আগে তো ভাই সাহেব দেখে গেছে খালি কইলেই 4 লাখের কাস্টমারটা ভাই সাহেবের হাতের বইট 1 লাখ টেয়া গেল। বুঝবেন এটা আসল তোমার শুভাকাঙ্ক্ষী না মানুষ রূপী শয়তান, মানুষ রূপী শয়তান জানিয়া রাখবেন। বায়নাপত্র হয়ে গেছে লোভ দেখায় ফেললে গোড়ায় আলব, তোমার জবান কি ঠিক রাখলো না উল্টাইল, এইরকম ফেরেশানি বহু আছে, বেশি দাম দিয়ে বেচছে, বেশি দাম দিয়ে বেচছে। এরপরেও দলিল করে দেয় না, 3 বছর 4 বছর 6 বছর যা ঋণ মারে তো দিস না, বুঝে বেজে দে আসে না নাই, এটা আসলে দেখতে মানুষ, মানুষ রূপী শয়তান। পরিষ্কার ভাবে বুঝতে পারবেন কোরআনের সাথে সম্পৃক্ত যারা যা কিছু আছে, কোরআনুল করিম, কোরআনের হাফেজ, কোরআনের মাদ্রাসা, কোরআনের ছাত্ররা, কোরআনের মাহফিল, কোরআনের কথা, কোরআনের সাথে সম্পৃক্ত যা আছে, মসজিদ মাদ্রাসা সহ ইসলামকে নিয়ে যারা কটুক্তি করে, এদের যে ইমান নাই কোনো সন্দেহ না। সত্যিকারের ইমানদারের 2 নম্বর গুণ, কোরআনুল করিমের সাথে সম্পৃক্ততা দেখলেই তার ইমান বাড়ে, অর্থাৎ ভালো লাগে। আল্লাহ আমাদের মধ্যে পূর্ণভাবে দান করেন, বলুন আমিন। 3 নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু, গুণী মুমিন যারা সত্যিকারের মুমিন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, তারা হামেশাই আল্লাহর নাম, প্রায় সময় তার মুখে আল্লাহর নাম শুনবেন। যদি জিজ্ঞাসা করেন ভাই সাহেব কেমন আছেন, প্রথমে কইব আলহামদুলিল্লাহ, কেমন আছেন যে অন্তত আল্লাহ ভালো রাখছে, এটা হইল কইব। আর যদি তার ভিতরে ইমানের কমতি থাকে, জিজ্ঞাসা করার পরে কইব মোটামুটি, এই মোটামুটি আছে না নাই, মোটামুটির সিফাত পড়ুন, সাবধানে লড়িয়ে কার্য হয়েছে দেশ, এরকম ঘটনা আমরা দেখো কার্য হয়েছে, সকালে 8টাতে মোটা তো বেশি আটে মোটা বেডা আটে, এক সাইডে দেবে বেডিয়া আটে, এক সাইডে বেডা আটে, এক সাইডে তো একজন আরেকজন ভাই সাহেব কেমন আছেন, মোটামুটি বেডা যে মোটা সাইডের পাশের বাসা, তো প্রতিবেশীর সাথে একটু জিতে জিতে তাহলে না অনেক সময় বেটটা কিন্তু হ্যাঁ বুড়ি হয়েছে, হলো চরিত্রটা কি হয়েছে না দেখ কইতেছে বেটি, ও কিরে আমার এই বেগেল তো আমারও জোর তাহাই এই কথা কয় খেললে কয় নিজে মুডা আরেকজন কয় মুডি, এই কথা বাইরে লইছে সাবধান, এই মোটামুটির ভাব হরে গেছে, এর হক থেকে এত তৌবা হচ্ছে না, অন্তত আল্লাহ ভালো রাখছে এটাও লোক কই আলহামদুলিল্লাহ যদি না কর। আপনি কেমনে চলেন, আল্লাহ চালায় ছেলের চাকরি উসিলায়, আমার চালায় আল্লাহ, ব্যবসা হইল উসিলা,
পরিবার নিয়ে যে চলি চালান কে আল্লাহ, ছেলে বিদেশ থাকেন এই উসিলা, চালান আল্লাহ, গৃহস্থ হইল উসিল্লা, চালানোর মালিক কে, ঢাকায় যাব নিবেন আল্লাহ, গাড়ি হইল উসিলা। সত্যিকারের ইমানদার হামেশাই আল্লাহর প্রতি ভরসা করে চলবে, জেনে রাখবেন আল্লাহর প্রতি ভরসা করে চলে যারা আল্লাহ পাকের বিশেষ রহমতের ছায়া ফলে তারকে তাকে তারা ঘর থেকে বের হওয়ার সময় যদি কোনো মুসলমান বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়া পড়িয়া বের হয়, গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে। আরো জোরে কোন সুবহান, মুসলমানদের তো কোনো ভয়ই নাই, মুমিনদের কোনো ভয়ই নাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যখন বের হইল ভরসা করছে কার উপর, যদি গন্তব্যে পৌঁছার আগেই অ্যাক্সিডেন্টে মরণ হয়ে গেল সে শহীদ, তাওয়াক্কুল করছিল কার উপর, জানিয়া রাখবেন মরণ ছাড়া সকল মুসিবত থেকে আল্লাহ তারে বাঁচাইবেন, যদি মরণ অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় হইয়াও যায় শহীদের মর্যাদা দিবেন কে। দোয়াটা মনে থাকবনে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই তিনটা গুণ। চার নাম্বার গুণ, আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার যে কয়েকটা অর্থ সংক্ষিপ্ত আকারে বলি, এক নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজের হক আদায় করে। এমন মানুষও আছে নামাজও ভরে মানুষও দেহে, নামাজও ভরে গড়িও দেহে, কয়টা বাজে আছে না নাই? সুরা একটা শুনতে শুনতে ওয়াজ শুনে আলাম তারা সুরা পুরাটাই তো মুখস্ত বলছি ওয়াজ, তো এরকম অনেকেই তো বলে, অনেক আলোচক আছেন না শুনতে শুনতে এক সুরা বেটার মুখস্ত, ও নামাজের ভিতরেই কার হয়েছে ইমাম সাহেবের সুরা ফেসলা নিয়ে আছে, এখন তো কইয়া তো দিতে পারতেছে না, ভুল যে হইতেছে এটা আবার বুঝতেছে, কইয়া দিতে পারতেছে না, ফিসের থেকে কলে কম কইয়া দিতে পারতেছে না, হইতাছে না। নামাজের ভিতর থেকে খুশু খুশু সারা নামাজ পড়লে অনেক আছে, নামাজও থেকে শৈলকার জীব কাপড় টানবো, সেজদার জনসম জায়গাটার আগে হুদে সাফ করবো, এরপরে সেজদার চাইব, আসেন না? কত ধরনের নামাজই পাওয়া যায়, সেজদার গেছে নাক কপাল লাগাইছে ঠিক আছে, ট্যাং দুইটা তুলা মারছে একসাথে, নামাজের হক আদায় করে যারা নামাজ পড়বে, এটা নামাজ কায়েমের একটা অর্থ। নামাজ পড়তে পড়তেই এমন হালত, তার মধ্যে নামাজের সাথে সম্পর্ক তার এমন হয়ে গেছে, জোহরের নামাজ পড়লে আসরের জন্য মন অপেক্ষা করে, আসর পড়লে মাগরিবের জন্য মন অপেক্ষা করে, মাগরিব পড়লে এশার জন্য অপেক্ষা করে, এশার নামাজ পড়ে যখন শুয়ে পড়ে, ঘুম যদি ভাঙ্গেও ফজরের চিন্তা ভাঙ্গে অন্য চিন্তা, কোনো জায়গায় যদি বেড়াইতে যায় তার জন্য বিছানার ব্যবস্থা কেমন আছে ওইটা দেখে পরে, নামাজ পড়ার বাউনি আছে ওইটা দেখে আগে, বোঝা গেল? নামাজ কায়েম হওয়া শুরু হয়েছে, নামাজের সাথে দিল লেগে গেছে। নামাজ কায়েমের আরেকটা অর্থ, সে শুধু একা নামাজি হবে না, তার আন্ডারে যেই মানুষগুলো পরিবারে ওই মানুষগুলোরও নামাজি বানাবে। আন্ডারে মানুষ বলতে তুমি বাদ কাভারের জিম্মাদারি যাদের নিয়েছ, আমলের জিম্মাদারিও নেও, বুঝে আসতেছে? আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ, নামাজ কায়েমের তিনটা কথা বললাম, নামাজ কায়েম করবে যারা মুমিন মুসলিমের সত্যিকারের ইমানদারের গুণ তার মধ্যে পাওয়া গেল, গুণী মুমিন তারা, নামাজ কায়েম করবে যারা গুণী মুমিন তারা, আর নামাজ নাই যাদের, যত শক্ত ইমানেই কোক ইমান নামের গুণের না।
পাঁচ নাম্বার অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়ার মন আছে, এই মন লাগে, মন সবারই তো না, এইরকম মন তৈরি হয়েছে যে আল্লাহর রাস্তায় দেওয়ার মতো মন তার থাকে, যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে রাস্তা দিয়া হাঁটতেছে, দেখা যায় এখানে আল্লাহর নামে দান করা হইতেছে, একটি হাত দেওয়া হইলেও শরীক হয়ে যাইব, অর্থাৎ হামেশা দাতা হওয়ার মতো মন তার মধ্যে থাকবে। আমাদের যার যেই পরিমাণ দৌলত আছে দেওয়ার মালিককে দিছেন কে? আওয়াজটা কমে এসছে, আমরার কাছে জায়গা জনিত হইছে সবকিছুর আসল মালিককে। এমন মানুষও আছে সব কিছুই তার, মসজিদ গড়টা শুধু আল্লাহর, এর মনে হয় আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়ার মতো মন যাদের তৈরি আছে, এই কথাটা জানিয়ে রাখবেন। একজন রিক্সাওয়ালা সারা দিন কষ্ট করে যদি 1000 টাকা ইনকাম করে, সে এটা যেন মনে না করে যে আমার পরিশ্রমের কামাই আল্লাহ দিল। কেমনে যাও সদর হাসপাতালে গিয়া দেখো তোমার মতো সলম্বা যুবক বিছানায় শুয়ে রয়েছে, আল্লাহ দিছেন জোয়ান না বেহীন ময়মুরব্বীরা আছে, কয়টা গুণ গেল মুখস্থ রয়েছে? 1 নম্বর গুণ আল্লাহর ভয়। আমরা এখানে যারা আছি ঈমানদার, যারা আল্লাহকে ভয় করি তারা, তবে সমান না, সবার ভিতরে ভয় সমান, জানিয়ে রাখবেন। পরিপূর্ণভাবে যদি আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে ঢুকায় নিতে পারেন, যার অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় ঢুকিয়া যায়, দুনিয়ার কোনো ভয় তার অন্তরে থাকে না। 1 নম্বর গুণ আল্লাহর ভয়, 2 নম্বর গুণ কোরআনের মহব্বত। মুখস্থ রাখার জন্য সংক্ষিপ্তভাবে উপস্থাপন করি, 1 নম্বর গুণ আল্লাহর ভয়, 2 নম্বর গুণ কোরআনের মহব্বত, 3 নম্বর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, ভরসা করা, 4 নম্বর নামাজ কায়েম করা, 5 নম্বর আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। গুণ কয়টা? এই 5 গুণওয়ালা ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, বড়াই হলো সত্যিকারের মুমিন। দুনিয়ার জমিনে আমরা দাবি করতে পারি আমি ইমানদার, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমি ঘোষণা না পাইছি পরিপূর্ণ না, লাভবান না, এটা একতরফা আমার দায়িত্ব। সত্যিকারের ইমানদার যারা আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন, কোন সুবহান, আর জোরে কোন সুবহানাল্লাহ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার সত্যিকারের ইমানদার, 5 গুণওয়ালা ইমানদারের জন্য আল্লাহ পুরস্কার দিয়েছেন 3টা, কয়টা? 1 নম্বর পুরস্কার মর্যাদা বাড়ায় দিবেন, 2 নম্বর পুরস্কার গুনাহ মাফ করে দিবেন, 3 নম্বর পুরস্কার সম্মানী রিজিক দিবেন। পুরস্কার পাইলাম কয়টা? এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ দেওয়ার ক্ষেত্রে তো কম দেন না, কোন জায়গায় বান্দারে আল্লাহ ঠকান না, বান্দাকে আল্লাহ কম দেন না,
কিন্তু এই জায়গায় দেখা যায় আল্লাহ পাক গুণ বলেছেন পাঁচটা, পুরস্কার দিলেন তিনটা। প্রশ্ন জাগে নি না জাগে না? মুমিনের গুণ বলছেন পাঁচটা, পুরস্কার পাইলাম তিনটা। আবার গনি প্রথম থেকেই তাহলে বুঝে আসবে রে ইমানদার গণ, আকলের নজর দিয়ে দেখলে বুঝে আসে। প্রথম গুণটার দিকে আমরা তাকাই, পাঁচটা গুণ। এক নাম্বার গুণ আল্লাহর ভয়, তাকে কোন জায়গায় আওয়াজ দিয়ে কোন আল্লাহর ভয়, তাকে মানুষের কোথায়, অন্তরে ভয়, তাকে কোথায়, অন্তরে। দুই নাম্বার গুণ কুরআনুল করিমের মহাব্বত, তাকে কোথায়, অন্তরে। আল্লাহর প্রতি ভরসা, এটাও থাকে কোথায়, অন্তরে। গুণ গেল তিনটা, জায়গা পাইলাম একটা। গুণ গেল তিনটা, জায়গা পাইলাম একটা। আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ, চার নাম্বার গুণ নামাজ কায়েম করা। নামাজ কায়েম করলে শুধু অন্তরে হবে না, বডিও লাগব। জমিনে অনেক মানুষ আছে মনে মনে বলে নামাজ পড়ে, মনে মনে বলে নামাজ পড়ে, আটটা আটাত নামাজ পড়ে। এটা সহজ তো, মনে মনে নামাজ পড়লে উজু লাগে না, শীতের দিনও তো একটা সুবিধা। হ্যাঁ, আমি একদিন মজা করে ড্রাইভারে করতেছি, আচ্ছা সারা গ্রামের মানুষরে আমি মনে মনে ভাবতাছি ঈদ উপলক্ষে ছোট বড় বুড়া জোয়ান যা আছে সকল রে কাপড় ভিন্দায় না, কিরকম করো ছুটতেছে। হ্যাঁ, গাড়ি ব্রেক করে আছি, হুজুরি কৃপ্তা করলেন সারা গ্রামের মানুষ, যাদের বড় না এত মানুষ আমরা কাপড় ভিন্দায় না, কিতা করলেন যে তুই ব্রেক করছো গাড়িটা, ব্রেক করার কি আছে, তো শরীরে গাম মারছে। আমি মনে মনে কইতাছি পয়সা লাগতেছে না তো, কইব মনে মনে, হ্যাঁ মনে মনে আছে, মনে মনে নামাজ বলে কোনো কষ্ট আছে, উজু লাগব। নামাজ কি অন্তর দিয়া পড়া যায় না, বডিও লাগে। তিন গুণ পাইছিলাম, জায়গা ছিল একটা, অন্তর। নামাজ কায়েম কর, চার নাম্বার গুণ জায়গা একটা বাড়ছে, বডি। গুণ গেল চার, জায়গা পাইলাম দুই। পাঁচ নাম্বার গুণ আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দেওয়া। পাঁচ নাম্বার গুণ, এটা সম্পর্ক হলো মালের সাথে, অন্তর বডি মাল, জায়গা হইল কয়টা, তিনটা। এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি তোমরারে টকাই নাই, জায়গা তিনটা, পুরস্কারও তিনটা। কোন সুবহান, প্রথম গুণটা হলো, প্রথম তিনটা গুণ এক জায়গার সাথে সম্পর্ক অন্তর, এই অন্তরে গুণী বানানো, তিন গুণে গুণান্বিত করা। বডিরে গুণী বানানো নামাজের মাধ্যমে, মালদার হইছ তুমি দাতা হইয়া গুণী হও। এই যে তিনটা গুণ, অন্তর বডি মাল, এই তিনটাই তোমার জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, তাহলে আল্লাহ তোমারে পুরস্কার দিবেন তিনটা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়ায়া দিবেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার মর্যাদা বাড়ায় দেওয়া হয়, বান্দার মর্যাদা যখন আল্লাহর পক্ষ থেকে বাড়ায় দেওয়া হয়, তখন বান্দার মর্যাদাটা এমন হয়, সামনে সামনে থাকলেও সম্মান, সামনে না থাকলেও সম্মান, দুনিয়াতে বেঁচে থাকলেও সম্মান, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মর্যাদা বাড়ায় দেন, তিনি ঘোষণা দেন ফেরেশতারা, ও জিবরাইল দুনিয়ার অমুকের সন্তানকে আমি বড় ভালোবাসি, আমি আল্লাহ মহব্বত করি, তুমি জিবরাইলও মহব্বত করো, ফেরেশতাদেরও জানায় দাও। জিবরাইল আমিন প্রথম আসমানে আইসা চিৎকার দিয়া যখন বলতে থাকেন, আসমান জমিনের সব ফেরেশতারা শুনতে থাকেন, মাখলুকাত শুনতে থাকেন। বান্দা যেদিকেই যায় মায়া পায়, জমিনে এমন মানুষও দেখা গেছে বাগে তার সেবা করে দিছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন
তিন নাম্বার এই যে তিনটা জায়গা পাইছিলাম, তিনটা অন্তর বডি মাল, অন্তর বডি মাল পুরস্কার পাইছি একটা, মর্যাদা বাড়াইয়া দিবেন। এই মর্যাদা অন্তরের সাথে সম্পর্ক। বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে যখন সম্মানী হয়, বডি খুশি হয় না, অন্তর খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর যদি মর্যাদা বাড়ায় দেন অন্তর খুশি হয়, যদি মর্যাদা কমায় দেন অন্তরেই ব্যথিত হয়। মর্যাদা খুশি হওয়ার জন্য মর্যাদা বাড়ায় দেন আল্লাহ অন্তর খুশি করার জন্য। দুই নাম্বার জায়গাটা বডি, মহান মাওলা বলেন লাহুম মাগফিরাতুন, তাদেরকে মাফ করে দাও। যত গুনাহ মানুষ করুক না কেন, গুনাহ করুক, শুধু অন্তর দিয়া গুনাহ করে না, বডিও লাগে। আবার এইদিকে মনোযোগী, অন্তর দিয়া গুনাহ হয় না, বডিও লাগে। বডি দিয়া যেহেতু গুনাহ হয়, মানুষটা যখন নামাজ কায়েম করে ফেলে, যেই মানুষ নামাজের সাথে এত সম্পৃক্ত হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে নামাজ কায়েম হওয়া বডিতে গুনাহ থাকবে, আমি আল্লাহর ভালো লাগে না, তোমার গুনাহ মাফ করে দিলাম। আর যারা আমার মাল ভাইয়া আমার রাস্তায় দেওয়ার মন তৈরি করে ফেলে, আমি এদেরকে সম্মানী রিজিক দেব, সম্মানী। এখন সম্মানী রিজিকের কয়েকটা অর্থ আছে। আমরা মনে করি দান চাউলতে হবে, সা সম্মানী রিজিকের অর্থ, সম্মানী রিজিকের অর্থটা মাল বুঝাইছেন সাত নম্বরে। মাল কয় নম্বরে? সাত নম্বরে সম্মান রিজিকে। আল্লাহর দেওয়া রিজিক পান যারা, প্রথম নিয়ামতটাই পান, ইমান পূর্ণ করে দিবে, পরিপূর্ণ ইমান। দুই নম্বর আল্লাহর রিজিক পাইব যারা, শারীরিক এবং মানসিকভাবে প্রশান্তি পাবে তারা, শারীরিকভাবেও সুখী, মানসিকভাবেও সুস্থ, শারীরিক মানসিক সুস্থতা পাবে। তিন নাম্বার মনের মতো নেককার বিবি হইব তারা। আপনারা দিল লড়াছড়া বুঝতেছি না এদের মধ্যে, যে এটা মনের মতো উল্লিখিত হইব না উল্লিখিত, এটা আসল না, এটা ফেস লাগলে জীবন কয়লা, একজন একবার কয়, যে সময় যার দুপুরা মনে হয় বেলা কয়। নেককার বিবি যে কত বড় নিয়ামত, আল্লাহ দিয়া নিয়ামত, এই রিজিক পান যারা, মনের মতো নেককার বিবি পাবেন তারা। চার নাম্বার সম্মানী রিজিকের চার নাম্বার অর্থ হলো নেককার আওলাদ, এমন সন্তানাদি আল্লাহ দিবেন তাদের মন মানসিকতা চলাফেরা এমন হইব, চোখ শীতল হবে, অন্তর ঠান্ডা হবে, চালচলন দেখবে। ফার্স্ট নাম্বার অর্থ ইমানদারদের অন্তরে আল্লাহ তার সম্মান বাড়ায় দেবে, মুমিনদের অন্তরে। কাফেররা ভালোবাসলে বা হুস না বাসলে নাই, দুনিয়ার ইমানদার ভালো মানুষরা তাকে সম্মান দিবে। ছয় নম্বর অর্থ কোরআন হাদিসে ভালো মন্দ পার্থক্য করে কোরআন সুন্না মোতাবেক চলার যোগ্যতা তার ভিতরে আল্লাহ ডেরে দিবে। সাত নম্বর অর্থ হলো হালাল মাল দিয়া, এই হোম দান চলেছে, হালাল মাল দিয়ে আল্লাহ গলি বলে কি মাল দেয়া, হালাল মালে সবাই ধনী হতে পারে না। এই জমিনে বেশিরভাগ ধনী হয় যারা হারাম মালে ধনী হয়, খুব কম মানুষই হালাল মালে ধনী হতে পারে। হালাল মালে ধনী হয় তারা, আল্লাহর দেওয়া রিজিক পায় যারা, মালে এত বরকত দিবে, কাজ করব কম, মজুরি মিলব বেশি, পরিশ্রম হইব কম, আল্লাহ দিব বেশি। কথা বুঝে আসতেছে? সারা দিন ঈদ ব্যাঙ্গিয়া 500, আর একটা রেস লুই খালি একটা নাট খুলছে 500, বুঝে যাইতেছে? আল্লাহ তারে এমন কাজ লাগাইব, তারে দিয়ে এমন কাম করাইব, শ্রম কম, সময় কম, দৌলত আইব বেশি, বুঝে আসতেছে? আল্লাহ পাক আমাদেরকে গুণী মুমিন হওয়ার তৌফিক দেন বলুন আমিন, আরো জোরে বলেন আমিন।